পুরুলিয়ার রাস্তায় আচমকা নামলো প্লেন দেখতে দূর থেকে ছুটে এলো গ্রামবাসীরা এলাকার পর্যটনে নতুন মাত্রা যোগ প্লেন মনে করছেন স্থানীয়রা হঠাৎই পুরুলিয়ার কাণ্ড এক রাস্তায় নেমে এলো বিশাল আকৃতির এয়ার প্লেন যা দেখতে হুড় মুড়িয়ে ভিড় জমাচ্ছেন সকলে ক্যামেরা বন্দিও করছেন সেই দৃশ্য কিন্তু এখন সকলের মনে প্রশ্ন হতেই পারে তবে কি কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ কেনই বা হঠাৎ প্লেনটি নেমে এলো নিচে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক বিষয়টি পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে অন্যতম জেলা হল পুরুলিয়া বদলাচ্ছে সময় সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি হচ্ছে এই জেলার বিগত দশ বছরই এই জেলার চেহারাটা খানিকটা পরিবর্তন হয়েছে এখানে একে একে গড়ে উঠেছে নামি দামি হোটেল রিসর্ট রেস্তোরাঁ ও একাধিক পর্যটন কেন্দ্র পর্যটনের ক্ষেত্রে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকেছে পুরুলিয়া পুরুলিয়ার অযোধ্যা পাহাড় চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম আর বসন্ত ঋতুতে পুরুলিয়ার পলাশ এসবের আকর্ষণে বারে বারে পর্যটকেরা ছুটে আসেন এই জেলাতে যাকে ঘিরে সার্বিকভাবে জেলার উন্নয়ন হচ্ছে এবার পুরুলিয়াতেই প্রথমবার তৈরি হচ্ছে এয়ার প্লেন রেস্টুরেন্ট একটি বেসরকারি সংস্থা নিজ উদ্যোগে এই রেস্তোরাঁ তৈরি করছে পুরুলিয়ার বেলকুড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এই রেস্টুরেন্টের ককপিট রীতিমতো ভিড় করে মানুষজন সেই ককপিট দেখছে জানা যায় এই প্লেনের চেসিসটি আনা হয়েছে দিল্লির এয়ার ইন্ডিয়া থেকে প্রথমে এই চেসিসটি পাটনা থেকে এসেছে এবং পাটনা থেকে পুরুলিয়া নিয়ে আসা হয়েছে সড়ক পথে বিমানের এই চেসিসটি দিল্লি থেকে পুরুলিয়া আনতে সময় লেগেছে প্রায় তিন মাস ওই রেস্তোরাঁর চেয়ারম্যান শীতীশ সিনহা জানান এই চেসিসটির মাধ্যমে মানুষ রেস্তোরাঁয় এসে বিমানে ওঠার অভিজ্ঞতা উপলব্ধি করতে পারবে জনপ্রতি পাঁচশো টাকা করে এন্ট্রি ফি লাগবে এই রেস্তোরাঁর প্রবেশের জন্য এছাড়াও থাকছে থ্রি শোয়ের ব্যবস্থা যেখানে একেবারে ভার্চুয়ালি প্লেন চালানোর অভিজ্ঞতা নিতে পারবেন রেস্তোরাঁয় আসা কাস্টমাররা এই রকম রেস্তোরাঁ বাংলা বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যার কোথাও নেই তাই মানুষের একেবারে অন্যরকম অভিজ্ঞতা হবে বলে মনে করা হচ্ছে জানা গেছে এবছরের দুর্গাপুজোর মধ্যেই প্লেনের চেসিস দিয়ে নির্মিত রেস্তোরাঁর আনন্দ উপভোগ করতে পারবে জেলা পুরুলিয়া সহ পার্শ্ববর্তী এলাকার মানুষেরা এই রেস্তোরাঁয় কর্মরত সদস্যদের প্লেনের স্টাফদের মতোই ড্রেস কোড থাকবে ইন্ডিয়ান চাইনিজ থেকে শুরু করে সব ধরনের খাবারের ব্যবস্থা থাকবে এখানে স্টাফ থাকবে প্রায় তিরিশ জন এখানে খেতে আসা লোকজন একেবারেই অন্যরকম অভিজ্ঞতা পাবে এমনটাই দাবি করছেন রেস্তোরাঁর নির্মাণকারী সংস্থার কর্তারা কার্যত বলা যেতেই পারে এক ভিন্ন ধরনের রেস্টুরেন্টের স্বাদ পাবেন পুরুলিয়াবাসী অভিনব এই রেস্তোরাঁ দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন বহু মানুষ শুধুমাত্র পুরুলিয়াবাসী নয় পার্শ্ববর্তী এলাকারও বহু মানুষ ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে এই বিশাল আকৃতির এয়ারপ্লেন রেস্টুরেন্ট দেখবার জন্য স্থানীয়দের একাংশের মতে পুরুলিয়াকে ঘিরে পর্যটকদের আকর্ষণ ছিল এবার বাড়তি আকর্ষণ তৈরি হবে এই প্লেন রেস্তোরাঁকে ঘিরে কৌতূহলী পর্যটকদের ভিড় বাড়বে এলাকায় পর্যটন শিল্পের হাত ধরে কিছুটা হলেও উন্নতি হবে এলাকার এমনটাই মনে করছেন স্থানীয়দের একাংশ পুরুলিয়া সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ